এই মঞ্চ থেকে সেই না পাঠানো চিঠি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বিড়াল খুঁজছো, সে কেমন আছে? সে এখন কার পাশে শোয়? দুপুরবেলা যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে। তুলি কি আমার দূরে শাড়িটা পরতে বলো, আঁচলে ফেঁসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারবো না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, আমাদের মা, তোমাদের ঘরের চালে নতুন ঘর দিয়েছ, এবারে বৃষ্টি হয়েছে খুব। তরমদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালো ভুলো মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম, তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবের বাগানে সেই নারকল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকল পড়ার সেই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চালাকাঠি দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবের বাগানে আর কোনোদিন যাইনি, আমি আর কোনো বাগানেই যাই না মা। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা আমার খুব মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। বাবাকে বলো আমার কথা যেন একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? আমি আর তুলি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম, সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো, আমি কিন্তু ভয় পাইনি, তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাতে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুরবাবু যে বলেছিল দাদাকে বহরমপুরে নিয়ে যাবে, দাদাকে বললো ওর উপর আমি রাগ করি না। রাগ পুষিয়ে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর এক ফোঁটাও রাগ নেই, আমি আর একটুও কাঁদি না মা। আমি রোজ হোটেলের খাবার খাই, দোকান থেকে দুবেলা আমার খাবার এনে দেয়, মাংস মুখে দিই, আর তুলির কথা কালো ভুলের কথা মনে পড়ে। আমাদের তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না, আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। দোকানে কিন্তু কখনো শাক রান্না হয় না, পুকুর ধার থেকে তুলে আনতাম তুলি আর আমি কলমি শাক। কি ভালো কি ভালো, বিনা পয়সায়। কোনোদিনের কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতন শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে ঝিপঝিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো, কালু তালের বড়া বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে 6,000 টাকা পেয়েছিল, তাই দিয়ে একটা গরু কেনা হয়েছে তো, সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা, দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবলু মিজান শ্রীধরদের থাপা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি কিছু বুঝি না? সব বুঝি, সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই, আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক, কালোগুলোকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও, তোমার জন্য একটা শাড়ি কিনো আর বাবার জন্য একটা ধুতি। দাদার একটা ঘড়ির শখ, তা কি ওটাকে কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা? আকাশ কমে করেছি, দিনের বেলা ঘর ঘুরছি অন্ধকার, মনটা হঠাৎ কেমন কেমন করে উঠলো। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম, স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো আমার আমাদের একবার তোমাদের বাড়িটা দেখে আসি। রত্তলার মোড়ে আসতেই কারা যেন চিচিয়ে উঠলো, কে যায় কে যায়। দেখি হাবলু শ্রীধরদের সঙ্গে তাস খেলছে তাতা। আমাকে বললো, হারাম জাতি কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো দাদা, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবলু বললো, এটা একটা বেবুর্ষে মাগি।
কি করে জানলো বলো তো? তা কি আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে চিনি না বলে চি 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 গায়ে বদনাম, হাবলু রিক্সাওয়ালাকে চকরা নিয়ে বললো ফিরে যা। আমি বললাম দাদা দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য। দাদা টেনে এক চড় কষালো আমার গালে, আমাকে বিক্রির টাকা, হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোবে না, ছিনিয়ে নিল শ্রীধর, আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল। তবু আমি দাদার উপর রাগ করিনি, আমি তো দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে, আমি চাই তোমরা ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাছে ফুল ফুটুক। আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না মা। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় বাপুষ আছে, দুয়ারে মাদক কাজ ছবি, আলমারি ভর্তি কাঁচের গেলাস, বনবন করে পাখা ঘোরে, সাবান মেখে রোগ চান করি, এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলে বুঝছো কেমন আরামে আছি আমি? আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। তোমার আর ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো, ও বেচারি বড় দুর্বল, যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়, যেমন করে হোক ওর একটা বিয়ে দিও, ওর একটা নিজের মানুষ, একটা নিজস্ব ঘর সংসার। আর কোনো মতেই যদি ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও ও বেঁচে যাবে মা, মরলেও ও বেঁচে যাবে।